हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো অনেক দিন পরে চলে এসেছি তোমাদের সাথে ব্লগ নিয়ে। তো কিছুদিন ওই অন্য অন্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, ব্লগই শেয়ার করেছি, কিন্তু এরকমভাবে প্রতিদিনের কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি। তো চলো আজকে সেটাই শেয়ার করতে যাব। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখন মুখ ধুয়ে চলে এসেছি, এখন বাজে সকাল 7:30। তো পনেরো করে মিনিট আগে আমি ঘুম থেকে উঠলাম, তো মুখ ফ্রেশ করে চলে এসেছি, এখন খাবো চা। তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো। হাই ফ্রেন্ডস, এখন চলে এসেছি রান্নাঘরে। তো এখন আমি এখানে চা বানাবো, তো এই যে এখানে চা বানাবো, তো তার জন্য আমি চা বানিয়ে চলে এসেছি। চলো চাটা বানিয়ে খেয়ে নিই, তোমাদের সাথে একটু পরে কথা বলছি আবার। তো হ্যাঁ ফ্রেন্ডস, চা আর বিস্কুট নিয়ে চলে এসেছি, বিস্কুট। তো চলো চা বিস্কুটটা খেয়ে নিয়ে পরে, তারপরে রয়েছে অনেক কিছু কাজ। আর এখন প্রচণ্ড গরম পড়ে গেছে, আর এই রুমটাতে হচ্ছে তোমার জানালা সেরকম নেই, তো বাইরের দিকে প্রচণ্ড গরম পড়ে, প্রচণ্ড গরম। একটু পাখা না চালালে গরম ইয়ে হয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে গেলে পাখা চালালে তোমরা পাখার আওয়াজটাই বেশি পাবে আমার আওয়াজ থেকে, সেই জন্য পাখা চালাতে পারছি না। তো যাই হোক, চলো চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে আবার অনেক কিছু কাজ রয়েছে তোমাদের সাথে, তো সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, চা খেয়ে চলে এলাম, এখন বিছানাটা গুছাবো। বিছানার অবস্থা দেখো, তো চলো বিছানাটা গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ বিছানাটা গুছানো হয়ে গেছে, তারপরে কাজ আছে ঘর ঝাড় দিতে হবে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে ফেলি। সব কিছু ছাড় দেওয়া হয়ে গেল সব জায়গায়। তো প্রচন্ড গরম দিচ্ছে, এত গরম, বাপরে।
তো আর একটু কাজ বাকি রয়েছে, তো সেগুলো করে তারপর স্নান করে নেবো। প্রচণ্ড গরম, প্রচণ্ড। আর এখন এখানে লাইন আছে, জলটা পাম্পটা চালিয়ে দিই, আর নালে আমার এখানে দাঁড়াও দাঁড়াও একটু কল আসছে, তো ফোন এসেছিলো সেই জন্য একটু কাট করলাম। তো হ্যাঁ, যা বলছিলাম এখন কারেন্ট আছে, তো এখন আমি পাম্পটা চালিয়ে দেবো, কারণ না এখানে কারেন্ট খুব তাড়াতাড়ি চলে যায়, আর গেলে আর আসতে চাই না, তো সেই জন্যে পাম্পটা চালিয়ে দেবো। আর কারেন্টটা আছে, এখানে যে পাম্পটা আছে, তো যাই হোক এখন কাজ বই চলে যাই, এগুলো ধুতে বাকি আছে, এগুলো ধুয়ে ফেললেই আমার সকালের কাজ আপাতত কমপ্লিট হয়ে যাবে, তারপর আমি স্নান করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আজকে সেরকম কিছু কাজ নেই, আর রান্না করতে আসে তো রান্না একটু পরে করব। তো যেহেতু বাড়িতে কেউ নেই অত তাড়াহুড়ো করারও দরকার নেই, তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, সকালের সমস্ত কাজ কমপ্লিট, এবার খালি স্নান করার কাজ। এখন বাজছে সকাল 9টা, তো এখন বাজছে সকাল 9টা, তো এখন করব স্নান, তো তার আগে চুলটা আঁচড়ে নিতে হবে। তো এক নাগারে অনেকগুলো কাজ করে পুরো ইয়ে লাগছে, আর প্রচণ্ড গরমও লাগছে, কিন্তু কথা বলছি তোমাদের সাথে তো তার জন্য পাখাটা চালাচ্ছি না। তো আর তোমরা আছো বললেই একা থাকলেও আমার কিছু প্রবলেম নেই, কারণ তোমাদের সাথে কথা বলে বলে আমার টাইমটা ঠিক কেটে যাবে। তো চলো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আর হ্যাঁ প্লিজ আমার ওয়াচ টাইমটা একটু জলদি জলদি বাড়িয়ে দাও, তো আর একটু বাকি রয়েছে ওয়াচ টাইমটা, তো ভিডিওটা তোমরা সবাই দেখো আর ওয়াচ টাইমটা প্লিজ প্লিজ বাড়িয়ে দাও। তো যাই হোক দেখতে থাকো, এখন করবো স্নান। তো তখন না জল তুলছিলাম, তো কারেন্টটা এখানে একটু লো ভোল্টেজ ছিল বলে জল উঠেনি, তো এখন আবার পাম্পটা চালিয়ে আর 5 মিনিট বসলাম, কারণ এখন যদি পাম্প চালিয়ে আমি ঢুকি আর যদি ওভারফুল হয়ে যায় কে বন্ধ করবে, তো সেই জন্য বলি দেখি 5 মিনিট ওভারফুল হয়ে 5 মিনিটে ভর্তি হয়ে গিয়ে তারপর একেবারে বন্ধ করে আর স্নান করতে ঢুকবো। তো এখন আমি একটু রেস্ট নিতে বসেছি, দেখতে পাচ্ছ ঘাম দিচ্ছে, ফোনেতে বোঝা যাচ্ছে না কিন্তু ঘাম দিচ্ছে। আর অতটা গরম কিন্তু অন্য জায়গায় পড়েনি, এখানে বেশি গরম পড়ে গেছে, আর তাছাড়া একটু এখানে মানে কী বলবো হাওয়া ঢোকার জায়গা নেই, তো সেই জন্য একটু বেশি গরম লাগে। তো যাই হোক, তো চলো স্নান করে এসে তোমাদের সাথে আবার একটু পরে। স্নান করে চলে এলাম, তো এখন করবো ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্ট কী করবো বুঝতে পারছি না, তো দেখা যাক মানে কী করি। তো প্রত্যেক দিন যেমন স্নান করে এসে প্রথমে একটু হরলিক্স খেয়ে নিই, তো সেরকম আজকেও একটু হরলিক্স খেয়ে নেবো, আর তারপরে দেখা যাক কী খাওয়া হচ্ছে। তো তখন তোমাদেরকে বলছিলাম না যে আমি বাড়িতে একা আছি, একা বলতে আমি বাড়িতে একাই আছি, মানে আমার দেওর আর হাজব্যান্ডও আছে, তো ওদের ডিউটি চলে গেছে, আর ভাই হচ্ছে বাইরে আছে, তো মানে ঘরের ভিতরে আমি একাই আছি। এমনিতে আমরা 3 জন আছি, খালি মার বাবার নেই বাড়িতে, তো আমরাই 3 জন আছি, তো সেই জন্য তোমাদেরকে বললাম যে একাই আছি, মানে ওরা তো ধরো ঘরে থাকেই না, ছেলেদেরকে তো সবাই জানোই ওরা ঘরে থাকতে ভালোবাসে না, সবসময় বাইরেই থাকে, তো ঘরের মধ্যে হলে আমি একাই আছি, সেই জন্য তোমাদেরকে বললাম যে আমি একাই আছি। তো চলো যাই হোক কিছু খেয়ে নিই, খাওয়ার পরে আবার দেখি, যদি ভাই কিছু আনে তো ব্রেকফাস্ট করবো আবার, আর ও আনবে বললো, তখন বললো যে ইডলি খাবে, তো আমি বললাম যে আজকে ইডলি খাবো না, তখন যাবে ফ্রাইড রাইস ইডলি খাই, তো সেই জন্য বললো যে ইডলি খাবে না, তো বললাম যে না আজকে আর ইডলি খাবো না ছেড়ে দাও, তো বললো তাহলে ঠিক আছে আমি একটু পরে চপ নিয়ে আসবো। তো ও কখন আসে এখন দেখা যাক, ততক্ষণ আমি হরলিক্স খেয়ে নিই একটু, কারণ খিদে পেয়ে গেছে, সকালে উঠে 7:30 উঠেছি আজকে ধরো, এখন 9:30 বেড়ে গেছে, চলো খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, আমি এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে যে চপটা নিয়ে চলে এসছে, নদী বললাম না চপ এনে দিলে, তো চপনি চলে আসছে, এখন কী খাবো, হরলিক্স খাবো না চপনি খাবো, তো এখন চপমুড়িটাই খেয়ে নি, হরলিক্স একটু পরে খেয়ে নেবো, খিদে পেলে
কেননা ভাতকে তো এখন আনাই দিয়ে দিও, কখন আসবে তার ঠিক নেই। আসতে তো আমার মনে হয় 3-4 বাজবে ডিউটি থেকে আসতে, তো তখন খিদে পেয়ে যাবে, তো ততক্ষণে তখন একটু হরলিক্স খেয়ে নেবো। এখন চকলেটে খেয়ে নিই, এটা বন্ধ করে দিই। চলো ব্রেকফাস্ট করে নিই। তো হাই ফ্রেন্ডস, ব্রেকফাস্টে কী কী আছে দেখো। ঘুগনি, তারপরে আছে জিলেপি, আর আছে চপ। তো চলো খেয়ে নিই। দেখেন আজকে ব্রেকফাস্টে রয়েছি জিলাপি, চপ, মুড়ি, আবার ঘুগনি। তো তোমাদেরকে একটু আগে বললাম যে কি ব্রেকফাস্ট করবো বুঝতে পারছি না, তো এত ভালো ভালো খাবার পেয়ে গেছি যখন, তো অপেক্ষা করে কোনো লাভ নেই, তো চলো ফটাফট খেয়ে নিই, খেয়ে নিই আবার তোমাদের সাথে আসবো কথা বলতে। ও হাই ফ্রেন্ডস, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন বাজছে মোটেই 10:20। তো এত তাড়াতাড়ি রান্না করে লাভ নেই, তো এখন কী করবো বুঝতে পারছি না, এখন কিছু কাজও নেই, তো এখন হচ্ছে একটু বসে বসে ফোন ঘাঁটবো। ফোন ঘাঁটার পরে তারপরে একটু পরে রান্না করবো, 11টার দিকে রান্না শুরু করবো, তাহলে আধ ঘন্টা। তো এখন বসে ফোনটা একটু ঘেঁটে নিই আধ ঘন্টা, তারপরে আবার রান্না বান্না শুরু করবো। চলো এখন টাটা। তো হাই ফ্রেন্ডস, অনেক রেস্ট নেওয়া হয়ে গেছে, এখন বাজছে 11টা বাজছে, বাইরের ঘড়িতে বাজছে 11টা আর আমার ঘড়িতে বাজছে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো যাই হোক, রান্নাটা করেই ফেলি। তো আজকে বেশি কিছু রান্না করব না, খালি ভাত আর ডিমের তরকারি আর চাটনি, তো এগুলোই করব। আর ওরা সবজি খেতেও ভালো লাগে না, আর ওরা সবজি খেতেও চায় না, আমি তো আরোই কম খাই সবজি একটু, তো সেই জন্য বললো যে খালি ডিমের তরকারি আর ভাত বানিয়ে রাখতে, তো ডিমের তরকারি আর ভাত বানাবো। তো 11টা বাজছে, এখন থেকে বানাবো, কী বানাবো না বুঝতেই পারছি না, মনে হচ্ছে শুধু শুধু বসে আছি বানিয়ে নিই, তো সেই জন্য ভাবছি বানিয়ে নেবো। বানিয়ে নেবো বলতে এখন খালি ডিমটা সিদ্ধ করে রাখবো আর ভাতটা বসিয়ে দেবো, ভাতটাও তো একটু দেরি হয়, তো ভাতটা বসিয়ে রাখবো আর ডিমটা একটু পরে করবো, আমি সেদ্ধ করে রাখবো। তো চলো দেখা যাক কী করছি, চলো। ফ্রেন্ডস, চাটনি হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এরপরে খালি ডিমের তরকারিটা করলেই রান্না হয়ে যাবে। আর এখন বাজছে 12:15, অন্যদিনে 12:30-11:15 সময় আমার রান্না হয়ে যায়, আর আজকে ঘুমিয়ে ঘুমিয়ে করছি, তার জন্য এখনও হয়নি, তো হয়ে যাবে।
খাওয়ার লোক নেই তো এত তাড়াতাড়ি কোনো কিছু লাভ দেয়, সেই জন্য বসে তো একবার করে ফোন ঘাঁটছি আর একবার করে রান্না করছি বসে বসে। তো চলো রান্নাটা একবারে কমপ্লিট করেই নিই, তারপরে বসে থাকবো। এখন নিয়ে চলে এসেছি কি দেখো আইসক্রিম। তো ভাই তখনই কিনে রেখেছিল, ওটা খেয়েছে আমারটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমি বললাম যে পরে খাবো, তাই জন্য গ্লাসের সাথে পুরো চিটে গেছে, এটা ছেড়ে গেল। তো আইসক্রিম খাওয়া প্রায় 3-4 দিন থেকে শুরু হয়ে গেছে, ডেলি খাই না, আগে একদিন খেয়েছিলাম আর একদিন পেপসি খেয়েছিলাম, আর আজকে আবার কিনলো, সেই জন্য আমার এটা খেতে হচ্ছিলাম এখন। তো খেয়ে নিই এটা, এটা হচ্ছে মালাই আইসক্রিম। পুরো দেখো নারকেলের তৈরি, পুরো নারকেলের তৈরি। চলো খেয়ে নিই। ফাইনালি রান্না কমপ্লিট, খালি এবারে ভাতটা একটু করে নামালেই হবে আর ঝোলটা একটু ফুটে গেলেই হবে। আর দেখলে আমি দুটো ডিম ঝোল করলাম, তো ওটা হচ্ছে ওদের দুজনের, দু ভাইয়ের, আর আমার হচ্ছে সেদ্ধ, আমি সেদ্ধরই ডিম খাই, কারণ আমাকে ঝোলের ডিম ভালো লাগে না, তো সেই জন্য আমি সেদ্ধ ডিম খাই। তো আর দাদা আমার জন্য তুলে রেখে দিচ্ছি একটা ডিম, আর ওদের জন্য ঝোল বানিয়ে দিলাম। তো রান্না কমপ্লিট, এখন বাজছে 1:10। তো এখন আর আপাতত কিছু কাজ নেই, এখন আবার একটু ফোনটা ঘাঁটবো। তো চলো টাটা, পরে দেখা হবে। ফ্রেন্ডস গুড ইভিনিং। তো তখন রান্না করার পরে আর কিছু ভিডিও শ্যুট করিনি, তো 2:30-এর দিকে খাওয়া দাওয়া করে সব কিছু ধোয়াধুই করে আর ঘুমিয়ে গেছিলাম। তো এখন জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে মনে পড়লো যা ভিডিও তো করা হয়নি তখন। তো যাই হোক সবাইকে গুড ইভিনিং, এখন বাজছে বিকেল 5:30, জাস্ট ঘুম থেকে উঠে আর মুখটা একটু ধুয়ে এসে আর বসলাম। তো এখন চা খাবো, তো রান্নাঘরে যাবো চা বানিয়ে চা খাবো। তো চলো চাটা খেয়ে নিই, আর তারপরে এখন ঘর আসেনি সেটাই দেখছি, 5:30 হয়ে গেলে এখন ঘর আসেনি কেন, তো এরপর এসে পড়বে 6:00 দিয়ে। তো চলো চাটা খেয়ে নিই, টাটা। ফ্রেন্ডস চলে এসেছি এখন রান্নাঘরে আবার চা বানাতে, এই যে চা মানে বসিয়েছি। তো এরকমভাবে তোমাদের সাথে সেই সকালবেলা চা দিয়ে শুরু করেছিলাম, তো এরকমভাবে তোমাদের সাথে কথা বলে নিজের কাজ করে সকাল থেকে দুপুর, দুপুর থেকে সন্ধে অবধি কাটিয়ে ফেললাম, তো রাতটাও কেটেই যাবে। তো চলো চাটা খেয়ে নিই, এই চাটা হচ্ছে, চাটা খাবো দিয়ে তারপরে কেউ বাড়ি আসেনি, কখন বাড়ি আসবে কি জানি, 6:00 বাজে তখন তোমাদেরকে বললাম না 6:00 সময় চলে আসবে, তো এখনো আসেনি, বললো যে 6:30 অবধি চলে আসবো। তো ঠিক আছে কোনো প্রবলেম নেই, তোমাদের সাথে কথা বলে বলে টাইমটা আমার চলে যাবে ঠিক। চলো চাটা খেয়ে নিই, চা হয়ে গেছে।
এই যে বিস্কুট আর চা নিয়ে চলে এসেছি, এখন বিস্কুট আর চা খাবো, আর তারপরে কি করবো বলো তো, রিলস বানাবো ইনস্টাগ্রামে। তো তোমরা যারা এখানে ইনস্টাগ্রামটা ফলো করোনি, তারা দেখো ডিসক্রিপশান বক্সে ইনস্টাগ্রামের আইডি নেম দেয়া রয়েছে, ওখান থেকে তোমরা দেখে নাও, ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করে দেখো। আমি আরেকবার বলে দিচ্ছি, ইনস্টাগ্রাম আইডির নাম মোদক প্রিয়া, সার্চ করো, সার্চ করলে আমার আইডিটা পেয়ে যাবে, ওখানে গিয়ে সবাই ফলো করে দাও, তাহলে আমার রিলস ভিডিও দেখতে পাবে। ফ্রেন্ডস, চা খাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে বললাম যে চাটা খেয়ে আমি রিলস করবো, তো তার জন্য এই যে জাস্ট হালকা চুলটা আঁচড়ে নিয়েছি, এরপরে রিলস শ্যুট করবো। তো চলো রিলস শ্যুট করি, সে সাজিনি কিছু, সাজার দরকার নেই, এমনিতে রিলস শ্যুট হয়ে যাবে, জাস্ট চুলটা আঁচড়ালাম আর ওটা একটু লিপ বাম লাগালাম, আর কিছুই না। তো চলো এবার রিলস শ্যুট করি। তো হাই ফ্রেন্ডস, রিলস করতে করতে এই যে আমার চলে এসেছে খাবার, তো চলো এরপরে খেয়ে নিই, খিদে পেয়ে গেছিলো। তো বেশি রিলস করিনি, দু তিনটে রিলস করলাম, তো তোমরা বললাম ইনস্টাগ্রামে ফলো করে দেখে নিও। চলো দেখি এটার মধ্যে আমি কী আছে, আমি দেখাচ্ছি মিষ্টির প্যাকেট, কিন্তু কী আছে দেখি।